কলকাতার ইতিহাসের সঙ্গে সবচেয়ে প্রাচীন যোগ হলো মা কালীর। আর এই শহর কলকাতারই সবচেয়ে প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো কালীঘাটের কালীমা। আবার এই কালীঘাট সতীর 51 পীঠের মধ্যেও একটি। এই কালী মন্দিরের ইতিহাসের পিছনে রয়েছে এমন কিছু ঘটনা যা আজও মানুষকে চমকে দিতে পারে। কেন অন্য মন্দিরের থেকে আলাদা এই কালীঘাট, আসুন জানি আজকের এই ভিডিওতে। কথিত আছে কালীঘাটের কালী মন্দিরে নাকি সতীর দেহখণ্ডের মধ্যে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল পড়েছিল। তারপর থেকেই 51 সতীপীঠের মধ্যে এটি অন্যতম। শোনা যায় এখানে মা দক্ষিণা কালী রূপে বিরাজমান। আর এই মন্দিরকে রক্ষা করে ভৈরব নকুলেশ্বর মহাদেব। জনশ্রুতি আছে ব্রহ্মানন্দগিরি ও আত্মারাম ব্রহ্মচারী নামে দুই সন্ন্যাসী নীলগিরি থেকে কোষ্ঠীপাথরের একটি শিলাখণ্ড উদ্ধার করেছিলেন এবং কালীঘাটের আদিগঙ্গার সামনে একটি ছোট্ট কুঠির বেঁধে এই শিলাখণ্ডটি প্রতিষ্ঠা করেন। 1500 শতকে লেখা মনসার ভাষার নামে একটি বইয়েতে এই ঘটনার কথাই উল্লেখ আছে। পুরাণ মতে এই স্থান বেনারস তুল্য। তবে এই স্থানে এই মন্দির কিভাবে এলো তা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকের মতে কালীঘাটে মন্দির তৈরির পিছনে সবচেয়ে বেশি হাত ছিল সামন্য রায়চৌধুরীর পরিবারের। 1570 সালে সামন্য রায়চৌধুরী পরিবারের ছেলে লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর মা পদ্মাবতী দেবী ঘুমের মধ্যে মা কালীর স্বপ্ন পান। তিনি সেই স্বপ্নেই নাকি স্বয়ং মা কালীকে দর্শন করেছিলেন এবং পরের দিন সকালে উঠেই তিনি কালীঘাটের কালীকুণ্ড থেকে মায়ের পায়ের আঙুল উদ্ধার করেন। শোনা যায় সতীর দেহখণ্ড উদ্ধারের পরেই সেই স্থানেই তৈরি করা হয় কালীঘাট কালী মন্দির এবং সামন্য রায়চৌধুরী পরিবারেরই উদ্যোগে তৈরি হয়েছিল কালীঘাটের কালী মন্দির, যেটিকে তৈরি করতে লেগেছিল তখনকার দিনের 30,000 টাকা। শোনা যায় 1809 সালেই এই পরিবারের উদ্যোগে এই মন্দিরের সম্পূর্ণ কাজ শেষ হয়। কালীঘাটের এই মন্দিরটি 8 চালা বিশিষ্ট এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই মন্দিরে থাকা বিগ্রহটি। মা কালীর যে কোনো বিগ্রহ থেকে এই বিগ্রহটি সম্পূর্ণরূপে আলাদা। এখানে মা কালীর জিভ দীর্ঘাকায় এবং যা সোনা দিয়ে মোড়ানো। এই মূর্তিতেই দেখা যায় 3টি বড় বড় লাল রঙের চোখ। কলকাতার এই স্থানে যেহেতু কালী পুজোর প্রচলন ছিল তাই এই স্থানটি কালীক্ষেত্র নামে প্রচলিত হয়, যার পরবর্তীকালে নাম হয় কালীঘাট। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।